নমস্কার, নর্থ ইস্ট নিউজ প্রাইম টিমে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। এখনো জন্য অন্যরকম রাজত্ব চলছে। কেন্দ্র শাসনে রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদি এবং অসম রাজ্যের প্রধান হিসেবে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু তারপরও তার দলে যোগদান করার জন্য অনেককে আজও বহিষ্কৃত হতে হয়। বিজেপি দলে যোগদান করার জন্য সমাজ থেকে বহিষ্কার হতে হলো 11টি পরিবারকে। আশ্চর্য ঠেকলেও এটাই সত্যি। বিজেপি দলে যোগদানের জন্য উত্তর করিমগঞ্জের বিস্কুট গ্রামের 11টি পরিবারকে সমাজ থেকে বহিষ্কার করা হয়। এই 11টি পরিবারের ছেলে মেয়েদের বঞ্চিত করা হলো শিক্ষা থেকেও। শুধু কি তাই, রাতের অন্ধকারে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়, যদিও বরাত জোরে রক্ষা পান তারা। গ্রামের আব্দুল মুতলিব রকিম আলীর নেতৃত্বে প্রায় 200 থেকে 250 জন লোক আব্দুর রহিম, মতির রহমান, সুনাহর আলী সহ 11টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়। তাদের অপরাধ ছিল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা। এবার দেখার বিষয়, শাসক দল নির্যাতিতদের কতটুকু সুরক্ষা প্রদান করে। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি বিশ্বরূপ চক্রবর্তীর প্রতিবেদন। 9 নম্বর ওয়ার্ড কুঞ্জিপি। তাহা সত্ত্বে আমরা বিজেপি ভোট দেওয়ার কারণে আমরা ফার্স্টে অত্যাচার করছো, অত্যাচার হওয়ার কইছো তোমরা বিজেপি ভোট দিলে আর কি বিজেপিতে মুসলমানের ঘর ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে, সব কিছু করে। এরপরে তারা অত্যাচার করে আমরা মসজিদ থেকে বার করে দিয়েছে। এরপরে সোহাগ আব্দুল মুতলিব রকিব তারা অত্যাচার করছে, আমরা পিছিয়ে লাগাবাড়ি ও অত্যাচার করিয়া আমরা রে কইছো তোমরা রাস্তাঘাট ফাইতে নাই, তোমরা জুলুম কর্ম। জুলুম করার সত্ত্বে আমরা রাস্তা বাই আটিয়া যাই ও রাস্তা হালকে আইয়া বেড়া দিয়া আমরা মারপিট করিয়া আমরা কাঁসাইন ছেদাইয়া এরপরে আমরা ঘর জ্বালাইয়া আমরা অত্যাচার করছে। আমরা কোন আশ্রয় লই আপনার একটু আশ্রয়ে পয়লা ফার্স্টে টানা আইসা টানা ইয়া কইছি বেড়া উড়া বন্ধ করিও না, বেড়া দিও না, জেলাপথ আছে জেলাপথ থাকক। তখন টানা যাওয়ার পরে আমরা অত্যাচার করিয়া তারা বেড়া দিছে, কাঁসাইন কাটিছে, রাত্রে আমরা ঘর জ্বালাইছে, আমরা বেশ রইয়া আমরা বাড়ি চালিয়া দুর্দিনাত্ম গিয়া বাঁচিছি।